দোহার গ্রামে মৃত্যু দেবতা, গড অফ ডেথ ইন ডোহার ভিলেজ, তাসলিমা আক্তার রানার্স বেঙ্গালি হরর অ্যানিমেশন। ক্যামেরা ধীরে ধীরে দোহার গ্রামের শান্তিপূর্ণ দৃশ্যের উপর দিয়ে যায়। শিশুরা খেলা করছে, পাখিরা গান গাইছে এবং গ্রামবাসীরা তাদের দৈনন্দিন কাজ করছে। হঠাৎ পর্দা অন্ধকার এবং ভীতিকর স্বরে পরিবর্তিত হয়। দোহার গ্রামের হৃদয়ে এমন একটি রহস্য লুকিয়ে আছে যা কেউ জানার সাহস করে না। দোহার গ্রাম শান্তি এবং সমৃদ্ধির একটি স্থান, কিন্তু প্রতিটি গ্রামের কিছু গোপন কথা থাকে। রাতে গ্রামবাসীরা চাপা স্বরে মৃত্যু দেবতার কথা বলে। মৃত্যুর দেবতা আগুনের চারপাশে জড়ো হওয়া গ্রামবাসীদের দেখায়, যারা মৃত্যুর দেবতার গল্প বলছে যে প্রতি ৫০ বছরে একবার গ্রামে আসে একটি আত্মা নিতে। গল্পটি একটি সাহসী এবং কৌতূহলী ছেলে রাজার অনুসরণ করে। রাজা গ্রামবাসীদের গল্প শুনে এবং মৃত্যুর দেবতার সত্যতা জানার সিদ্ধান্ত নেয়। তার সেরা বন্ধু মীরা তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, বিপদের কথা বলে সতর্ক করে। রাজা, এগুলো শুধু বাচ্চাদের ভয় দেখানোর গল্প, নিশ্চয়ই এর পিছনে কোনো যুক্তি আছে। মীরা, রাজা, কিছু রহস্য ভালো হয় না জানা, প্লিজ ঝামেলা খুঁজে যেও না। মীরার সতর্কতা উপেক্ষা করে রাজা গ্রামে নিষিদ্ধ বনটি অনুসন্ধান করতে বের হয়, যেখানে মৃত্যুর দেবতা দেখা দেয় বলে কথিত আছে। বনটি অন্ধকার এবং ভুতুড়ে, গাছের মধ্যে পুরানো আত্মার ফিসফিসানি শোনা যায়। রাজা একটি পুরানো পরিত্যক্ত মন্দির খুঁজে পায় যা লতাপাতায় ঢাকা। ভিতরে সে প্রাচীন লেখনী এবং প্রতীক খুঁজে পায় যা মৃত্যুর দেবতাকে চিত্রিত করে। রাজা আরও তদন্ত করতে গিয়ে একটি প্রাচীন আত্মাকে জাগিয়ে তোলে। মাটি কেঁপে ওঠে এবং একটি ভীতিকর কণ্ঠস্বর বাতাসে ভাসে, কে আমার ঘুম ভাঙাতে সাহস করেছে? রাজা কাঁপতে কাঁপতে কিন্তু দৃঢ়ভাবে জিজ্ঞাসা করে, তুমি কি মৃত্যুর দেবতা? আত্মা এখন একটি ছায়াময় চেহারায় উজ্জ্বল চোখ সহ দৃশ্যমান উত্তর দেয়, আমি এই গ্রামের রক্ষক, জীবন এবং মৃত্যুর মধ্যে ভারসাম্য বজায় রাখতে এসেছি। আত্মা প্রকাশ করে যে মৃত্যুর দেবতা কোনো অপকারী শক্তি নয়, বরং একজন রক্ষক যিনি নিশ্চিত করেন যে প্রাকৃতিক নিয়ম বজায় থাকে। রাজা জানতে পারে যে গ্রামবাসীদের ভয় প্রজন্ম ধরে সত্যটিকে বিকৃত করেছে। আত্মা তাকে অতীতের ঘটনার দৃশ্য দেখায় যেখানে মৃত্যুর দেবতা অনেক জীবন রক্ষা করার জন্য একটি জীবন নিয়েছিল। রাজা বুঝতে পারে যে আত্মা আজ রাতে একটি জীবন নিতে আসছে একটি বিশাল বিপর্যয় এড়াতে। সে আত্মাকে অনুরোধ করে তাকে নিতে তার সাহস এবং নিঃস্বার্থতা প্রদর্শন করে। রাজার সাহসে মুগ্ধ হয়ে আত্মা সম্মত হয়, কিন্তু একটি ভিন্ন সমাধান প্রস্তাব করে। আত্মা ব্যাখ্যা করে যে রাজার সাহস প্রমাণ করেছে যে গ্রামটি দ্বিতীয় সুযোগের যোগ্য। একটি জীবন নেওয়ার পরিবর্তে আত্মা গ্রামবাসীদের আসন্ন বিপর্যয় এড়াতে সাহায্য করবে। রাজা গ্রামে ফিরে আসে এবং তার অভিজ্ঞতা শেয়ার করে। গ্রামবাসীরা প্রথমে সংশয়ী হলেও দ্রুত বিপর্যয়ের লক্ষণগুলি দেখতে পায়। রাজার গল্পে অনুপ্রাণিত হয়ে গ্রামবাসীরা একত্রিত হয়ে বিপর্যয় রোধে কাজ করে, যার ফলে গ্রামটির মধ্যে বন্ধন আরও শক্তিশালী হয়। মৃত্যুর দেবতা এখন আর ধ্বংসের প্রতীক নয়, বরং একটি রক্ষকের প্রতীক হয়ে ওঠে। দোহার গ্রামের জন্য একতা এবং শক্তির প্রতীক হয়ে ওঠে। সাহস এবং ঐক্য ভয়কে শক্তিতে রূপান্তর করতে পারে। আপনার গ্রাম বা সম্প্রদায়ের কোনো গল্প বা কিংবদন্তি আপনাকে প্রভাবিত করেছে? মন্তব্যে আপনার চিন্তাধারা শেয়ার করুন এবং আরও ভয়ঙ্কর গল্প এবং অনুপ্রেরণাদায়ক কাহিনীর জন্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। Dive into a world of wonder and enchantment with Taslima Akhtar Runu's animation storytelling. Join us for captivating tales brought to life through the magic of animation, sure to spark your curiosity and leave you wanting more. Thank you for joining us on this magical journey of animation storytelling. If you found joy in our tales, we invite you to further explore our channel, like, comment, and share your thoughts. Your support fuels our passion to continue crafting enchanting stories for our beloved audience. Together, let's embark on more unforgettable adventures.